কন্ট্যাক্টস কি করে ব্যবহার করতে হয় তা আমরা এই টিউটোরিয়ালে প্রদর্শন করব। কন্ট্যাক্টস অংশে আপনি মানুষের যোগাযোগের তথ্য সংরক্ষণ করতে পারেন, যেমনটা আপনি মোবাইলে করে থাকেন। কন্ট্যাক্টস ট্যাব এ যান। এই অংশে আপনি বিষয়ভিত্তিক কন্ট্যাক্টস দেখতে পারবেন এবং নতুন কন্ট্যাক্ট যুক্ত করতে পারবেন। এই অংশে আপনি আপনার কন্ট্যাক্ট লিস্ট দেখতে পারবেন। এই অংশে আপনার বাছাই করা কন্ট্যাক্ট এর যাবতীয় তথ্য দেখতে পারবেন। একটি নতুন কন্ট্যাক্ট যুক্ত করতে এই বাটনে ক্লিক করুন। এখানে কন্ট্যাক্ট এর নাম লিখুন। এই বক্সে কন্ট্যাক্ট এর নাম্বার লিখুন। আপনার কন্ট্যাক্ট এর ইমেল অ্যাড্রেস এখানে লিখতে পারেন। এই অংশে আপনার কন্ট্যাক্ট এর যোগাযোগের ঠিকানা সংক্রান্ত তথ্য যোগ করতে পারবেন। আপনি আপনার কন্ট্যাক্ট এর অতিরিক্ত তথ্য এখানে যুক্ত করতে পারেন। উদাহরণস্বরূপ, আপনার কন্ট্যাক্ট এর জন্মদিন যুক্ত করতে এখানে ক্লিক করুন এবং বার্থডে প্রপার্টি সিলেক্ট করুন। যুক্ত করার নতুন তথ্য এভাবে প্রদর্শিত হবে। আপনার তথ্য পূরণ করা শেষ হলে তথ্যাদি আপনার অরেঞ্জ অফিস কন্ট্যাক্টস এ স্বয়ংক্রিয়ভাবে সংরক্ষিত হয়ে যাবে। আপনি অন্যান্য প্ল্যাটফর্ম থেকেও আপনার কন্ট্যাক্টস এর তথ্য নিয়ে আসতে পারেন। আপনার তথ্য নিয়ে আসতে সেটিংস এ ক্লিক করুন এবং ইম্পোর্ট কন্ট্যাক্টস এ ক্লিক করুন। যদি আপনার তথ্য অরেঞ্জ অফিস ড্রাইভে সংরক্ষিত থাকে তবে এখানে ক্লিক করুন, অথবা আপনি যদি আপনার কম্পিউটার থেকে তথ্য আপলোড করতে চান তবে এখানে ক্লিক করুন। ফাইলটি সিলেক্ট করুন এবং ওপেন এ ক্লিক করুন। কন্ট্যাক্টস আপলোড হওয়া শুরু করবে। কন্ট্যাক্টস আপলোড প্রক্রিয়াটি সম্পূর্ণ হলে আপনি আপনার নিয়ে আসা কন্ট্যাক্টগুলো এখানে দেখতে পারবেন। আপনি আপনার মোবাইলের কন্ট্যাক্টগুলো অরেঞ্জ অফিস মোবাইল অ্যাপ এর সাথে সমন্বয় করে নিতে পারবেন। এই সার্চ বক্সে কন্ট্যাক্টের নাম লিখে সার্চ করতে পারবেন। অনুসন্ধানকৃত কন্ট্যাক্ট এখানে প্রদর্শিত হবে।